আল্লাহ বলবে কি করছো, সকাল সন্ধ্যায় কোরআন হাদিস প্রচার করছি আল্লাহ, আমল করছি কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী, আপনি যে বিদ্যা শিক্ষা দিচ্ছেন বিদ্যা অনুযায়ী, আল্লাহ বলবে মিথ্যা কথা বলছো। ওয়াতাকুলু লাহুল মালাঈকাতু কাযাবতা, ফেরেশতারা বলছে বলবে সাথে সাথে জি তুমি মিথ্যাবাদী, ফেরেশতারা বলবে তুমি মিথ্যাবাদী। ফাসুহিবা বিহি আলা ওয়াজহিহি, মাথাটা নিচের দিকে দিয়ে পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে হেঁচড়াইতে হেঁচড়াইতে নেওয়া হবে, যাও। ফাদারাউতু মিনহু হাত্তা ক্বাদতু বাইনা ইয়াদাইহি, আমি আবু হুরায়রার কাছাকাছি গেলাম, তার পাশে বসলাম। ফালাম্মা সাকাতা ওয়া খালা, তিনি যখন হাদিস বরানো থেকে চুপ হইলেন, বিরত থাকলেন, একাকিত্ব, তিনি যখন নির্জনতা অবলম্বন করলেন, একা একা হলেন, আর কেউ আশেপাশে নাই, আমি তাকে কানে কানে তার পাশে যে বসে আছি না, আমি তাকে ঘরের মধ্যে একা একই যখন তিনি আছেন তখন বললাম, লাম্মা হাদ্দাসতানি হাদিসান সামিআতাহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আকালতাহু ওয়া আলিমতাহু, আমি তাকে বললাম আমার এমন একটা হাদিস শোনার, যে হাদিসটা আল্লাহ নবীর কাছ থেকে আপনি শুনেছেন জেনেছেন বুঝেছেন, শুনেছেন জেনেছেন বুঝেছেন, এমন একটা হাদিস শোনার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন জবাব দিলেন, আফআলু লা উহাদ্দিসান্নাকা হাদিসা হাদাসানিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম আমি তোমারে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, যে হাদিসটা নবীজি আমাকে বলেছেন। এই কথা বলার পর নাশাগা আবু হুরায়রা নাশাগা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন বেহুশ হয়ে গেছে, হাদিস বলছিনি, সবাই বলেন হাদিস বলছে, বলার আগেই বেহুশ। ফালাম্মা আফাক, উনি যখন হুশ ফিরে আসলো ওনার, তিনি যখন হুশে ফিরলেন, হুশ ফিরে আসার পর আমি তাকে বললাম, আপনি আমার এমন একটা হাদিস শোনান যেটা নিজে শুনেছেন বুঝেছেন জেনেছেন, এমন হাদিস শোনান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবার বললেন, আফআলু লা উহাদ্দিসান্নাকা হাদিসা হাদাসানিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মা'না আহাদুন গায়রি ওয়া গায়রু, আমি তোমারে এমন একটা হাদিস শোনাবো আল্লাহর কসম, যে হাদিসটা নবী আমাকে বলেছেন বলার সময় আমি আর নবী ছাড়া কেউ ছিল না, এমন একটা হাদিস আমারে বলছে যেটা আমি ভালোভাবে শুনছি বুঝছি জেনেছি, এই হাদিসটা আমি তোমার এখন শোনাব। এটা কইয়া এটা বলার পর মাঝে মাঝে আমার ভাষা একটু আমগো কুমিল্লার ভাষা হিসাবে আপনারা বুঝে নিয়ে, ঠিক আছে, তো এটা বলার পর সুম্মানা শাগ আবু হুরায়রা তানা শাগাতান উখরা, আপনারা এ পর্যন্ত কোনো অবুজ কোনো বাংলা নাই তো নাকি, আমি যে এতক্ষণ যে বাংলা বলছি কোনোটা বুঝেন না এমন আছে, সমস্যা নেই, আমার কোনো বাংলা না বুঝলে যে কেউ বলে ফেলবেন এটা বুঝি নেই, আমি আবার বলবো কোনো সমস্যা নেই। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলার পর উনি দ্বিতীয়বার আবার বেহুশ হয়ে গেছে, হাদিস বলছে বলেন। ফালাম্মা আফাকা, উনি আবার হুশে আসলেন, তার হুশ ফিরে আস, ফিরে আসার পর আমি আবার বললাম এমন একটা হাদিস শোনান আমাকে একটু, যেটা শুনেছেন জেনেছেন বুঝেছেন। আবু হুরায়রা বললেন, লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদাল বাইত আনা ওয়া হুয়া ফি হাদাল বাইত মা মা'না আহাদুন গায়রি ওয়া গায়রু, আমি তোমারে এমন একটা হাদিস শোনাবো যেটা নবী এই ঘরে বইসে আমাকে বলছে, আমি আর নবী ছাড়া কেউ ছিল না। এবার আরো গুরুত্ব দিল যে এই ঘরে বইসে আমারে বলছে, আমি আর নবী ছাড়া কেউ ছিল না। এটা বইলা নাশাগ আবু হুরায়রা তানা শতান উখরা, আবার বেহুশ হয়ে গেছে, কয়বার হইল হাদিস বলছিল, তাহলে কেমন হাদিস যেটা বলতে বল খালি বেহুশ হয়ে যাচ্ছে। ফালাম্মা ফাক, আবার হুশ ফিরে আসছে, আসার পর আবু হুরায়রা বললেন, লা উহাদ্দিসান্নাকা হাদিসা হাদাসানিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদাল বাইত ফি মাকামি হাদা মা মাআহু আহাদুন গায়রি ওয়া গায়রুহু, আমি তোমারে এমন একটা হাদিস শোনাবো, আমি তোমাকে এমন একটা হাদিস বর্ণনা করব যে হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এই ঘরে এই স্থানে বৈশা আমাকে শুনিয়েছেন, তিনি আর আমি ছাড়া এই ঘরের মধ্যে তৃতীয় আর কেউ ছিল না। এটা বইলা নাসাগ আবু হুরায়রা তা নাসগতান, আবার বেহুশ হয়ে গেছে। কয়বার হাদিস বলছেন, ফালাম্মা আফাক, আবার হুশ ফিরে আসছে। এবার হুশ ফিরে আসার পর বললেন, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা আল্লাহ নবী আমাকে বলছে। ফামালা খাররান আলা ওয়াজহি, উনি আবার বেহুশ হয়ে চেহারার উপর পড়ে যাবে যাবে, মানে এইভাবে পড়ে যাবে যাবে এমন অবস্থা। আসনাতুহু, আমি তাড়াতাড়ি ওনাকে ধরলাম, আমার সাথে টেক লাগায় বসাইলাম, তবিলা লম্বা সময় ধরে রাখছি যেন আর না পড়ে, মোটামুটি উনি স্বাভাবিক অবস্থায় যেন ফিরে আসে, কারণ বারবার বললেই তো বেহুশ হয়ে যাচ্ছে, এবার ধরে রাখলাম। এক পর্যায়ে আমি তাকে বললাম, আপনি মেহরবানি করে হাদিসটা বলেন, বলতে পারছেন না কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিয়ামতের ময়দানটা যখন আল্লাহ কায়েম করবেন, কোন ময়দান বলেন তো? আল্লাহ যখন বিচার ব্যবস্থা কায়েম করবেন, যখন বিচার করবেন, আউয়ালু মাইয়াদউ রাজুলুন জামাআল কুরআন, প্রথম আল্লাহ ডাক দিবেন ওই ব্যক্তিকে, ওই আলেমকে, যে আলেম কোরআন হাদিসের বিদ্যা অর্জন করছে, তারা ডাকবেন, আসো আলেমকে। ডাকার পর আল্লাহ বলবেন, আলাম উআল্লিমকা আলা মা আনজালতু আলা রাসূলি ফামাযা আমিলতা ফিমা উল্লিমতা, আমি কি তোমাকে ওই বিদ্যা শিক্ষা দেই নাই যে বিদ্যা আমি আমার হাবিবের উপর নাজিল করেছিলাম? আমি কি তোমাকে ওই বিদ্যা শিক্ষা দেই নাই যে বিদ্যা আমি আমার হাবিবের উপর নাজিল করেছি, ওই বিদ্যা কি আমি তোমারে শিখাই নাই? জবাব দিবে, বালা জি রব, আপনি আমারে শিখাইছেন, তো কি করছো, আমল করছো শিক্ষা অনুযায়ী? জবাব দিবে, আকুমু বিহি আনা আল্লাইলি ওয়া আনা আন-নাহার, আমি সকাল সন্ধ্যা আমল করছি, আমি কোরআন প্রচার করছি, হাদিস প্রচার করছি, এরকম বলবে। যেমন মনে করেন আমি যদি কই, আল্লাহ আমির দিনের বেলা ক্লাস করছি, রাতের বেলা হাদিস প্রচার করছি, তো এরকম মনে করেন একজন আলেম বলবে, আল্লাহ আমি দিন রাত শুধু কোরআন হাদিস প্রচার করছি, আল্লাহ বলবে, আর ঠিকই করছো, কেন করছো? বলবে, আপনারই খুশি করার জন্য। আল্লাহ বলবে, না কাজাত্তা, তুমি মিথ্যা বলছো, সব ঠিক কিন্তু তুমি মিথ্যা কথা বলছো, তুমি কি বলছো, মিথ্যা কথা। এবার আপনাদেরকে মাঝে মাঝে যদি বলি, পোস্টারে বেশি কিছু লেখেন না, আপনারা তো টাইটেল লাগাইতে লাগাইতে আখেরাত বরবাদ করে দেওয়ার চেষ্টা করেন হুজুরদের। হ্যাঁ, আল্লামা ওমক ওমক বলতে বলতে আসল নামই দেখি মাঝে মাঝে খুঁজে পাই না, আমি কে দেখি, আমি এরকম এরকম এরকম। হ্যাঁ, আল্লামার ব্যাপারে তো আমি কঠোরতায় যাচ্ছি, আগামীতে আল্লামা লেখা থাকবে ওই মাহফিল ক্যান্সেল হয়ে যেতে পারে, একদম সরাসরি ক্যান্সেল। আল্লামা লেখবে কে কে পছন্দ করে সেটা যার যার ব্যাপার, আমার নামের শুরুতে আল্লামা লেখবেন, মাহফিল ক্যান্সেল টোটাল, সাথে সাথে কোনো ওজর আপত্তি পরামর্শ সুপারিশ কোনো কার্যকরী হবে না, কিন্তু আমি পছন্দ করি না, কেন লেখবেন এটা, এটা লেখবেন না। হাফিজুল হাদিস লেখলে ক্যান্সেল তো হবেই মাহফিল, ভবিষ্যতে আর কোনোদিন পাবেন না, আল্লামা লেখলে মাহফিল ক্যান্সেল, আর হাফিজুল হাদিস লেখলে ভবিষ্যতে আর পাবেন না। এই ভুলেও লেখেন না, এই কাজ ভুলেও করেন না, আল্লাহর হস্তে আল্লামা লেখবেন না, হাফিজুল হাদিস লেখবেন না, এগুলো লেখবেন না, ভুলেও লেখেন না। আল্লাহ কথাগুলো আমল করার তৌফিক দান করেন। তো আল্লাহ বলবে কি করছো, সকাল সন্ধ্যায় কোরআন হাদিস প্রচার করছি, আল্লাহ আমল করছি কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী, আপনি যে বিদ্যা শিক্ষা দিচ্ছেন বিদ্যা অনুযায়ী, আল্লাহ বলবে মিথ্যা কথা বলছো। ওয়াতাকুলু লাহুল মালাঈকাতু কাযাবতা, ফেরেশতারা বলবে সাথে সাথে, জি তুমি মিথ্যাবাদী, ফেরেশতারা বলবে তুমি মিথ্যাবাদী। ফাসুহিবা বিহি আলা ওয়াজহিহি, মাথাটা নিচের দিকে দিয়ে পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে হেঁচড়াইতে হেঁচড়াইতে নেওয়া হবে, যাও। দুই নাম্বার ডাক দিবে, রজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ বা রজুলুন সাহিবুল মাল, সম্পদওয়ালাকে ডাক দিবে, ডাক দেওয়ার পর বলবে, আলাম ওয়াসি আলাইকা, আমি কি তোমারে কোটিপতি বানাই নাই, প্রচুর সম্পদ দান করি নাই, যে আল্লাহ দান করছেন, আমি যেই বিধান দিয়েছিলাম বিধান পালন করেছো কিনা, হ্যাঁ মাওলা পালন করেছি, কি করছো, কাসিলুর রহিম, আমি আমার রক্তের সম্পর্ক রক্ষা করেছি, আর হাতা সদ্দাকু, আমি দান সদ্কা করতাম, আল্লাহ বলবে কেন করছিল, আপনারই খুশি করার জন্য, না কাজাপ্তা, এই জায়গায় তুমি মিথ্যা কথা বলছো।
করছো ঠিক আছে কিন্তু এই জায়গায় মিথ্যা কথা বলছো তুমি আমারে খুশি করার জন্য করো নাই জানো আগামী কাল ফেসবুকে তোমার ছবি আসে তুমি 70 জনকে দান করছো এইজন্য করছিল কি ঠিক হ্যাঁ এই অ্যালার্জি থেকে যে কবে মুক্ত হবে সমাজ আল্লাহ জানে মশারি দিতেছে এটাও ফেসবুকে আসতেছে আপনার মশারি ফেসবুক মানে যেটাই দিচ্ছি আমি বেচারা একজন রে একটা মশারি দিবে 14 জন ছবি তুলতেছে একটা মশারি একটা গামছা একটা লুঙ্গি কথার কথা যদি ঠিক আছে আসলে যদি সহি শুদ্ধ নিয়তে দেয় তাহলে তো ঠিক আছে ফেসবুকে দিলো ঠিক আছে যে না নিয়ত শুদ্ধ কিন্তু ঘটনা চক্রে যদি আপনার মাকসাদ হয় না মানুষ দেখুক তো অবস্থাটা হবে কি কথাটা বুঝছেন নি মানে মূল কথা মানুষ দেখে আমারে বাহবা দিবে এটা যেন না হয় এটা হলো মূল কথা তো কেন সৎকা করছো তখন বলবে আল্লাহ আমি তো করছি এই জন্য আপনার জানা হলো না মিথ্যা কথা লিউকল যেন তোমাকে বলা হয় ইন্নাহু জাওয়াদ ফুলানুন জাওয়াদ ওমকে বড় দানশীল উত্তর পাড়ার ওমকে বড় দানশীল তুমি এই নিয়তে দান করেছিলে অকতকিল দুনিয়াতে এই বাহবা তুমি প্রচুর অর্জন করেছো তো যাদের বাহবা দরকার ছিল এটা তো তুমি পেয়ে গিয়েছো আমি রবের জন্য তো তুমি কিছু করো নাই তো কি করা মাথাটা নিচে পা উপরের দিকে দিয়ে হ্যাচরাইতে জাহান্নামে নিক্ষেপ কথাগুলো পুরোটা বুঝবেন মানে মূল কথা আমি যা করছি সেটা কার জন্য হতে হবে এটা যদি না হয় আল্লাহ বলবে তুমি তো আমার জন্য করো নাই তুমি করছো তুমি দান করছো তুমি সব করছো কিন্তু করছো কার জন্য এবার ডাক দিবে আল্লাহ রাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তার মুজাহিদকে আসো তোমারে আমি জিহাদ করার তৌফিক দিছি কেন করছো কয় কাতালতু হাত্তা কুতিলতু আল্লাহ আমি লড়াই করতে করতে শহীদ হয়ে গেছি আল্লাহ বলবে কেন আপনারে খুশি করার জন্য আল্লাহ বলবে না দুনিয়াতে তোমার এই নিয়ত ছিল না তোমার নিয়ত ছিল আমারে সবাই বীর বাহাদুর বলবে তুমি এই জন্য করছিলে তো দুনিয়াতে বাহবা দিছে তোমারে বীর বাহাদুর বইলা পত্রিকায় তোমার ব্যাপারে প্রচুর লেখা হয়েছে তুমি বীর তুমি বাহাদুর সব তুমি আমার জন্য এটা করো নাই তো যেহেতু করো নাই অতএব আমার কাছ থেকে কিছু পাওয়ার আশা কিভাবে করো যাও জাহান্নামে যাও বুঝে থাকলে বলেন কোরবানি কার জন্য আবু হুরায়রা বলেন উলাইকা সালাসাতুল্লাতি তুসাআরু বিহিমুন নার এই তিন রিয়াকারী আমলের মাধ্যমে জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হবে এর মধ্যে প্রথম জন যেহেতু আলেম আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন একজন বিখ্যাত আলেম এজন্য ইনি এই হাদিস বলতে গিয়ে বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন বলতে পারছিলেন বলেন কুরবানি এক নম্বর নিয়ত শুদ্ধ করা দুই নম্বর মাল হালাল হওয়া তিন নম্বর শরীয়ত মোতাবেক চার নম্বর হ্যাঁ আল্লাহর জন্যই কোরবানি করা আল্লাহর জন্য কি করা কোরবানি তো হাদিস দ্বারা বোঝা যায় কেয়ামতের ময়দানে শুধু এদেরকে ডাকবে এমন না এরকম যারা আমল করছে এই শ্রেণী বিভিন্ন শ্রেণীকে বলবে যে তুমি ওটা কেন করেছো বলো তো বলবে আল্লাহ এই জন্য এই জন্য করে আল্লাহ বলবে না আমার জন্য করো নাই পুরা আলোচনাটা বুঝে থাকলে বলেন আমার নামাজ কার জন্য হবে হজ জাকাত কোরবানি কার জন্য হবে আমার জীবন কার আমার মৃত্যু দিবেন কে এটাই ইব্রাহিম নবীকে আল্লাহ বললেন আসলিম আপনি সারেন্ডার করেন আত্মসমর্পণ করেন সূরা বাকারাতে আল্লাহ বলেন 131 নম্বর আয়াত ইব্রাহিম নবী বললেন আসলামতু লিরব্বিল আলামিন আমি বিশ্বজগতের রবের সামনে নিজেকে সঁপে দিলাম এই জায়গায় কার কথা বলছে এই জায়গায় কার কথা ইব্রাহিম নবীর কথা এবার সূরা আস-সফাতের মধ্যে যান 102 থেকে 107 নম্বর আয়াত ওখানে দেখবেন দুই বাবা আর সন্তান ইব্রাহিম নবী ইসমাইল নবী এই দুইজনের কথা আল্লাহ বলছে ফালাম্মা আসলামা তারা দুইজন যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন প্রথমে ইব্রাহিম নবী আত্মসমর্পণ করছে ইব্রাহিম নবী সন্তানরে বলছে আমি স্বপ্নে দেখলাম তোমারে জবাই করি ফানজুর মাজা তার তোমার অভিমত কি ইসমাইল নবী জবাব দিলেন আব্বা আমার আবার কি অভিমত ইফআল মা তুমার রব যা বলছে তাড়াতাড়ি পালন করে আল্লাহ তখন বললেন ফালাম্মা আসলামা প্রথমে আল্লাহ বলছে ইব্রাহিম নবী আত্মসমর্পণ করছে এবার আল্লাহ বলছে ইব্রাহিম ইসমাইল বাবা এবং সন্তান দুজন আমি আল্লাহর জন্য 100 ভাগ পরীক্ষায় সফলতার জন্য আমার সামনে আত্মসমর্পণ করছে তাহলে আমরা সবাই কোরবানি করব কার জন্য আমরা সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণকারী ঠিক না আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন মারকাজুল কোরআন ফুরকান এই মাদ্রাসাটা হক বাতিলের পার্থক্যকারী মাদ্রাসা ফুরকান মানে হ্যাঁ আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল হক বাতিলের মাঝে পার্থক্য
এই হক বাতিলের মাঝে পার্থক্য করা এটা কোন মাদ্রাসার শিক্ষা এখানে যে শিক্ষাটা দেওয়া হবে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হবে এখন কথা হলো আপনার ঘরে এমন কাজ হয় যে কাজগুলো শরীয়ত মোতাবেক না না আপনি কিমনে বুঝবেন এটা শরীয়ত মোতাবেক না এজন্য আপনার একজন সন্তান মাদ্রাসায় দেন এখান থেকে সে শিখবে কোনটা হক কোনটা বাতিল কোনটা ন্যায় কোনটা অন্যায় এজন্য বলেন মাদ্রাসা শিক্ষা দরকার আছে কিনা এজন্য এই মাদ্রাসাটা ইনশাআল্লাহ আমরা সবাই খেয়াল রাখব সন্তান দিব পড়াশোনা করাবো তারা যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারে আল্লাহ তৌফিক দান করেন আমিন আল্লাহ আমাদের সকলকে এই মজলিসে যারা উপস্থিত হয়েছি আপনাদের সাথে যেন আল্লাহর কাছে আত্মসমর্পণকারী মুসলমান হিসাবে কিয়ামতের ময়দানে সবাই একসাথে হয়ে যেন একসাথে জান্নাতে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন